চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। নাটোরে বিভিন্ন আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে নাটোরে জাতীয়তাবাদী যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার 27 অক্টোবর সকাল 9টার দিকে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ, এছাড়াও জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রূপায়া চাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। বিপ্লবী সভাপতি জনাব এহাই তালুকদার ডালিম, উনি একটি প্ল্যাটফর্মে দাঁড় করালেন এবং নাম দিলেন জাতীয়তাবাদী যুবদল। প্রিয় শ্রোতা মণ্ডলী, গ্লুকোজ গুলা দাও, একটু জুসের বোতল, হ্যাঁ ওটা শেষ করে সব দিয়ে করে দেবো, সমস্যা নেই। গ্লুকোজ গুলা দাও, একটু জুসের বোতল, হ্যাঁ ওটা শেষ করে সব দিয়ে করে দেবো, সমস্যা নেই।